যারা যতজন ঘুরতে এসেছে সব নাম লেখা আছে, সন্দীপ, প্রিয়া, মাঝে প্লাস চিহ্ন, এদিকে আজ আমি চলে আসছি মামা বেগনে পাহাড়ে। হঠাৎ করেই মন হয়েছে চলে আসছি আমরা বন্ধুরা ঘুরতে, সো চলো তোমাদেরকেও দেখানো যায়। এবারে আমরা উঠবো পাহাড়ের উপর। আমরা এবার উঠছি পাহাড়ে। আমরা এসেছি পাঁচজন। এই দুজন হাত ধরাধরি করে যাচ্ছে রিঙ্কু শুক্লা, তার আগে আছে মামু আর আমাদের নিত্য বাবু। চলো পুরো ভিডিওটি দেখতে থাকো তোমরাও। খুব মন দিয়ে এখন মন্দিরের উপরে, সরি পাহাড়ের উপরে মন্দিরগুলো আমরা পরিদর্শন করছিলাম। সাইডে সাইডে অনেক মন্দির ছিল। তোর খিদাতে তো অবস্থা খারাপ হয়ে গেছে, লাস্টে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ছি 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 ছি, ছাগল তো ছাগলই থাকলো ছেলে। আমি আছি তো কলা করে তুলবো তোকে, মা একদম গ্যারান্টি। ওইটা বলিস না, একদম চেন্নাই এক্সপ্রেসের মতন সবাইকে তুলে দেবো। হ্যাঁ আমরা উঠতে না পারলে নিত্য আমাদেরকে চেন্নাই এক্সপ্রেসের মতন তুলে দেবে, বিরাট ব্যাপার। যাই হোক, উঠতে উঠতে থেকে তারপরে মাথায় এলো কম্পিটিশনের কথা, কে আগে উঠতে পারে, কে আগে দৌড়তে পারে। শুরু করে দিয়েছি কম্পিটিশন, যদি আমি ফার্স্ট হই, আর এই হচ্ছে আমাদের সিঙ্গেল পার্সন, ও একাই উঠে। অনেকটা হাঁটার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি টপে। টপের ভিউটা দেখার মতো সুন্দর চারদিকটা, এই গোটা এরিয়াটা মামা ভাগ্নে পাহাড়ে। অনেকটা আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। এখানে আছে উপরে একটা মন্দির, খালি পায়ে ওই জন্য উঠতে হয়েছিল চট্টানের উপর। প্রচুর গরম ছিল, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, যতটুকু পেরেছি ভিডিওটা ক্যাপচার করেছি। মামা বাগনে পাহাড় থেকে নামছি, সব ক্লান্ত কিদাতে। মামু এখন মামি মা হয়ে গেছে। নিত্য কো চেহারাটা দেখি, এটা হচ্ছে নিত্য বাবু। এদিকে দেখে যান, যারা যতজন ঘুরতে এসেছে সব নাম লেখা আছে, সন্দীপ, প্রিয়া, মাঝে প্লাস চিহ্ন, এদিকে ঝুলন আর সাথী, মাঝে আবার প্লাস চিহ্ন, যোগ শিখেছে এরা। গোটা পাহাড়টা এরকম করে লেখা। কেউ জুতো রাখে না। নেমে যাচ্ছি এবারে পাহাড় থেকে পুরো। এখানে আবার মন্দির, মন্দির সুন্দর। এই সাদা রঙের মন্দিরটা হচ্ছে পাহাড়েশ্বর মন্দির, অপূর্ব কাজ করা, খুব সুন্দর দেখতে লাগছিল। এবার আমরা বার হবো মেন গেট দিয়ে। মামু বলছে ভিডিও করতে, ভিডিও যদিও চালু ছিল, তো বার হয়ে গেছে। এবার দেখা হবে পরের ভিডিওতে। এখানে মামু আর ভাগ্নার কায়দা শুরু হয়ে গেছে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।